কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এই রমজানে এবং সুস্থ আছেন। এই রমজানে মজাদার এবং পুষ্টিকর সব খাবার নিয়ে ইতালিয়ানো মেলাবাইন আয়োজন করেছে রমজানের পুষ্টিকর রেসিপি এই অনুষ্ঠানটি। এবং আমাদের সাথে রয়েছে সহযোগী হিসেবে উইনার হটপট। রমজান মাসের পুরো মাসটা জুড়ে আমরা থাকছি পুষ্টিকর সব রেসিপি নিয়ে। মজার মজার সব রেসিপি তৈরি করব আমি লিটা, এবং আমি নুসরাত পুষ্টিবিদ হিসেবে থাকছি আমাদের এই মজাদার রান্নাগুলোর পুষ্টিগুণ কতটুকু আছে সেটা আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, আজ আমরা তৈরি করছি ঝটপট পেঁয়াজু। রোজায় তো আমরা পেঁয়াজু সবাই খাই, তারপরও আরও একবার দেখে নেই এই পেঁয়াজু তৈরি করতে কী কী উপকরণ লাগছে। পেঁয়াজ কুচি এক কাপ, মরিচ গুঁড়া সামান্য পরিমাণ, হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, জিরার গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া অল্প পরিমাণ, কাঁচামরিচ কুচি তিন চারটি, ধনে পাতা কুচি আধা কাপ, লবণ স্বাদ মতো, বেসন পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, তেল পরিমাণ মতো। দর্শক, আপনারা দেখে নিলেন পেঁয়াজু তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা সবাই কম বেশি বাসায় তৈরি করি, বাট আজকে আমরা চেষ্টা করব একটু ভিন্নভাবে কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা যায় এই পেঁয়াজুটা, মজাদার পেঁয়াজু। আচ্ছা, এর নাম ঝটপট পেঁয়াজু হওয়ার কারণ কি জানো আপু? এটা হলো খুব কুইক হবে, এবং আমরা ট্র্যাডিশনালি যেভাবে রান্না করি যে আগে ডাল বাটি, তারপর ডালের সাথে অন্যান্য জিনিস মিক্স করি, তো এই বাটাবাটির ঝামেলা যাতে না যেতে হয় কিন্তু এই মজাদার পেঁয়াজু আমরা খেতে পারি, সেভাবে করে কিন্তু আজকের ঝটপট পেঁয়াজুটা আমরা তৈরি করব। নামই পেঁয়াজু, তার মানে অবশ্যই পেঁয়াজ লাগবে। এখানে আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো মতো কুচি করে নিয়েছি আমরা। এখন এর সাথে আমরা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমরা দিচ্ছি মরিচ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ, হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ। এখানে আমরা জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ। ধনে গুঁড়ো দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ। কাঁচা মরিচ কুচি করে নিয়েছি একদম খুব ভালো মতো, যেটাকে বলে মিহি কুচি, সেটা দিচ্ছি আমরা এখানে তিন থেকে চারটা পরিমাণ। এবং ধনে পাতা কুচি নিয়েছি আমরা আধা কাপের মতো। এবার এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে চটকে নিতে হবে। আসলে আপু জানো, এই রেসিপির এখানেই মজা যে শুধুমাত্র হাত দিয়ে চটকে মানে আমরা পেঁয়াজু বানিয়ে ফেলতে পারছি। যারা আসলে আমরা কর্মব্যস্ত জীবন পার করি, তাদের দেখা যায় যে রোজ এরকম ডাল আগে ভিজিয়ে রেখে তারপর বেটে সেই যে পেঁয়াজুটা বানানো সেটা হয় না। আর পুরো রমজানে দেখা যায় যে আমরা একটু ভাজা ভুজি যেগুলো, এবং পেঁয়াজু তো মাস সব জায়গায় দেখা যায় যে পেঁয়াজুটা খুব সবাই পছন্দ করে খায়, তা আমরা যদি 30 দিনের মধ্যে এক দু দিন খাই সেক্ষেত্রে আমরা মনে খেতেই পারি। হ্যাঁ, এটা অবশ্যই ডাল ছাড়া পেঁয়াজুটা করি। এভাবে হাত দিয়ে যখন আমরা চটকে নেব তখন কিন্তু পেঁয়াজ এবং ধনে পাতার যে রসটা আছে সেটা বের হয়ে আসবে, এবং সেটাই কিন্তু এই পেঁয়াজুটাকে সফট করবে ভেতর থেকে। এ পর্যায়ে আমরা খুব অল্প পরিমাণে লবণ দিব। লবণটা যখন দিব তখন কিন্তু পেঁয়াজ থেকে পানি ছাড়বে। এর মধ্যে আমার মনে হয় এক্সট্রা করে আর পানি দেওয়ার দরকার নেই, কারণ যখন পেঁয়াজের সাথে লবণটা মিক্সড হয়ে যাবে তখন পেঁয়াজের যে নিজস্ব একটা রস আছে সেটা বের হয়ে আসবে। এবং তাহলে এটা মনে হয় খুব একটা আগে আসলে রেডি করা যাবে না, জাস্ট ভাজার আগে আগে সেটা রেডি করতে না, আমরা চাইলে কিন্তু এই যে পেঁয়াজের যে মিশ্রণটা আমরা বানাচ্ছি এটা আমরা আগের থেকে রেডি করে রাখতে পারি। তারপরে যে আমরা স্টেপটায় যাব সেটা আমরা যখন ভাজবো তখন দিব। আমরা রেডি করছি মজাদার পেঁয়াজু, যেটা আমরা বাসায় সবসময় করি ডাল দিয়ে, বাট আজকে আমরা চেষ্টা করেছি একটু ভিন্নভাবে করার জন্য, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আমরা পেঁয়াজুটা আজকে রেডি করছি। আপু, পেঁয়াজটা কিন্তু মাখা হয়ে গেছে, এবার আমি খুব অল্প অল্প করে বেসনটা অ্যাড করব, খুব অল্প করে, কারণ পেঁয়াজ থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটার জন্য যতটুকু আমাদের দরকার। এখন অনেক সময় দেখা যায় যে আমরা দেশি পেঁয়াজ নিলে সে থেকে পানিটা একটু কম ছাড়ে, আবার ইন্ডিয়ান পেঁয়াজ যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশি ছাড়ে বেশি থাকে, তো সেটা আর কি পরিমাণ মতো নিজে বুঝে আস্তে আস্তে করে আমরা এরকম অ্যাড করব, যাতে আমরা বুঝতে পারি যে কতটুকু পরিমাণ আমাদের লাগবে। আমরা এখানে যে এক কাপ পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ নিয়েছি, সেখানে আমরা তিন থেকে চার টেবিল চামচ দিচ্ছি বেসন।
এবং এতক্ষণ কিন্তু আমি খুব ভালো মতো চটকে নিয়েছি। আর এখন যখন আমি বেসনটা দিচ্ছি তখন কিন্তু খুব আলতো হাতে মেখে নিতে হবে। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ক্রিসপিনেসটা নিয়ে আসবে, পেঁয়াজু যে মুচমুচে ভাবটা সেটা নিয়ে আসবে। এখানে আমরা 2-3 টেবিল চামচ ইউজ করছি। আসলে যাদের গালে অ্যাসিডিটি হয় তারা কিন্তু পেঁয়াজুটা খেতে পারে না। সো আমার কাছে মনে হয় শুধুমাত্র এই পেঁয়াজ দিয়ে বানানো পেঁয়াজুটা কিন্তু তারা চাইলেই খেতে পারবে। এবং আসলে যারা কার্ডিয়াক পেশেন্ট, আমরা অনেক সময় বলি যে কোলেস্ট্রল কমাতে পেঁয়াজ রসুন খুব হেল্প করে। সো পেঁয়াজটা আমার কাছে মনে হয় পেঁয়াজ দিয়ে তৈরি কাঁচা পেঁয়াজের মাঝে মধ্যে খাওয়ার থেকে যদি এইভাবে একটু পেঁয়াজ করে খাওয়া যায় অনেকটাই মনে হয় যে ফ্যাট কাটার ব্যাপারটা সেটা অনেকটা কাভার আপ হয়ে যাবে। তবে অবশ্যই যেহেতু তেলে ভেজে আমরা রান্না করছি, একটা টিস্যু পেপার দিয়ে যদি সোক করে নেওয়া যায় অথবা ড্রাই ফ্রায়ার দিয়েও কিন্তু চাইলে কিন্তু আমরা পেঁয়াজটা তৈরি করতে পারি। এবার আমরা চুলাটা জ্বালিয়ে দিব এবং তেল দিয়ে গরম করে নেব। তেলটা কিন্তু আমরা ডুবো তেলে ভাজবো না, যতটুকু পরিমাণ মতো দরকার ততটুকু তেল দিব। আমার মনে হয় এতটুকু ভাজা হয়ে যাবে। আমরা এখন এই যে পেঁয়াজের যে মিশ্রণটা আছে সেটা গরম তেলে আস্তে আস্তে করে ছেড়ে দেব। আসলে দেখা যায় কি এখন সেই সময়টাই হয় না, আগে যেরকম আমাদের মা খালা দাদিরা যেরকম করতো যে তারা বাড়িতে থাকতেন বেশিরভাগ সময় এবং আমাদের জন্য খুব মজার মজার খাবার তারা তৈরি করতেন। এখন দেখা যায় আমরা সবাই কর্মজীবী মা এবং কর্মব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় কিন্তু পরিবারের জন্য ভালো কিংবা হ্যাঁ খাবারটা চলচলি করে দেওয়া সম্ভব না, যান্ত্রিক জীবন হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আমরা এরকম ছোট ছোট যে রেসিপিগুলো আমাদের কিংবা অল্প ইনগ্রিডিয়েন্টসে যেটা বাড়িতে থাকে চট করে আমরা বানাতে পারি, আবার সেই ডাল বাটার ঝামেলায় না যেতে হয় কিন্তু আমরা সেই মজাদার মুচমুচে পেঁয়াজু খেতে পারি, আমার মনে হয় যে এটা কর্মজীবীদের জন্য খুব আদর্শ একটা রেসিপি। আমাদের এক পাশ যখন লাল হয়ে যাবে তখন আমরা উল্টে নেবো পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ খুব দ্রুতই সেটা আসলে ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা হতে হতে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে আসি। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমরা তুলে নিচ্ছি। আপু দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবং তুমি মনে হয় যে পেঁয়াজের যে সুন্দর সুঘ্রাণটা বের হয়েছে তাতেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। পেঁয়াজের সেই স্মেলই কিন্তু আমরা পাচ্ছি, কাঁচা যে পেঁয়াজের গন্ধটা সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। আপু তৈরি হয়ে গেল আমাদের ঝটপট পেঁয়াজু, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক খুশি হয়েছি বিকজ আমি খুব পেঁয়াজ খেতে পছন্দ করি, স্পেশালি কাঁচা পেঁয়াজ। দর্শক দেখিয়ে নিলেন মজাদার ঝটপট পেঁয়াজু যেটা আমরা বাসায় তৈরি করে থাকি ডাল দিয়ে, বাট আজকে আমরা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা তৈরি করেছি। যারা আমাদের অনুষ্ঠানটি মিস করেছেন অথবা ভালো মতো খেয়াল করেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমাদের প্রস্তুত প্রণালীটি আবারও। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি নিন। এতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লবণ, বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। এবার গরম তেলে পেঁয়াজের মিশ্রণ দিয়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ঝটপট পেঁয়াজু। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন ইটালিয়ানো মেলামাইন এবং উইনার হটপটের ফেসবুক পেজ থেকে।
দেখা হবে আবারও আপনাদের সঙ্গে ইটালিয়ানো মেলামাইন রমজানে পুষ্টিকর রেসিপি পাওয়ার্ড বাই উইনার হটপট অনুষ্ঠানের মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভি পর্দায়।